নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল KBS কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে রুটি দিয়ে চটজলদি জলখাবারের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি রুটিকে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি চারটা মতো রুটি নিয়েছি, আর নিয়েছি চাট মশলা, পাওভাজি মশলা, টমেটো, পেঁয়াজ, একটা ডিম আর নুন স্বাদ অনুযায়ী। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, আমি তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করব, খুব বেশি ভাজবো না। এবারে টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোটাও খুব ভালো করে ভাজা হবে না, হালকা ভাজা হবে। এতে একটু নরম হয়ে গেছে, এবারে আমি এতে দেব পরিমাণ মতো নুন। এবারে এখানে আমি দিলাম পাওভাজি মশলা, চাট মশলা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবটা আমার ভালো করে মিশে গেছে। এবারে মাঝখানে আমি একটু জায়গা করে নেব। দিয়ে এবারে আমি ডিমটা মাঝে দিয়ে দেব। ডিমটা এবার ভালো করে মিশিয়ে নেব। এবারে রুটির টুকরোগুলো আমি মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে রুটিটার সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। তাহলেই আমার তৈরি হয়ে যাবে রুটি দিয়ে চটজলদি অন্য স্বাদের একটা জলখাবার। একঘেয়েমি, শুধু রুটি না খেয়ে এইভাবে রুটিটাকে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ও এরকম সহজ ও নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।